শুরুতেই সংবাদ শিরোনাম, কারাবাকে আরও 25 আর্মেনীয় যোদ্ধা নিহত। আবারও আর্মেনীয় ড্রোন ভূপাতিত করল আজারবাইজান। যুদ্ধবিরতির পরও আর্মেনিয়ার রাতভর হামলা, 7 আজারবাইজানি নিহত। ফ্রান্সে মাঝ আকাশে 2 বিমানের সংঘর্ষে নিহত 5 জন। এবং সবশেষ থাকছে শর্ত সাপেক্ষে বিদেশি সেনাদের উপর হামলা বন্ধের ঘোষণা ইরাকি প্রতিরোধকামীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আজারবাইজানের সঙ্গে যুদ্ধে নাগার্নো কারাবাকের আরও 25 আর্মেনীয় যোদ্ধা নিহত হয়েছেন। রবিবার অধিকৃত অঞ্চলটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আর্মেনিয়ার সংবাদ মাধ্যম প্যারা আর্মেনিয়ার এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে 27 সেপ্টেম্বর থেকে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে সর্বমোট 429 আর্মেনীয় যোদ্ধা নিহত হয়েছেন। কারাবাক অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা 1990 এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। গত মাসের শেষের দিকে নতুন করে শুরু হওয়া যুদ্ধে আর্মেনিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ মাধ্যম দাবি করেছে। শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে 10 ঘন্টা শান্তি আলোচনা হয়। এতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানিয়েছে রাশিয়া। এদিকে শনিবার স্থানীয় সময় 12টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। আজারবাইজানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সামরিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানের গোলা হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া। এর আগে বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজারি সংবাদ মাধ্যম বলে, শনিবার টার্টার এবং আখাদামের বেসামরিক অঞ্চলে রকেট এবং আর্টিলারি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া। এরই প্রতিশোধ হিসেবে পাল্টা হামলা চালায় আজারবাইজান। যদিও আর্মেনিয়া এবং আজারবাইজান একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে। যুদ্ধবিরতি ভঙ্গ করে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে আর্মেনিয়ার একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে আজারবাইজান। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার সকালে আর্মেনিয়ার একটি ড্রোন আজারবাইজানের সেনা অবস্থানের উপর গুপ্তচর বৃত্তি চালাচ্ছিল। ড্রোনটি উপস্থিতির টের পেয়েই একটি জঙ্গি বিমানের সহযোগিতায় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এদিকে সাময়িক যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় আর্মেনিয়ার গোলাবর্ষণে 7 জন নিহত এবং 33 জন আহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। 27 সেপ্টেম্বর থেকে বিরোধী অঞ্চল নাগার্নো কারাবাক নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। পরবর্তীতে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে 10 ঘন্টা শান্তি আলোচনা হয়। এতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানিয়েছে রাশিয়া। শনিবার স্থানীয় সময় 12টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। আজারবাইজানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানে হামলা চালিয়েছে আর্মেনিয়া। গত 2 সপ্তাহ ধরে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে মারাত্মক রকমের সামরিক সংঘাতের পর রাশিয়ার মধ্যস্থতায় শুক্রবার রাতে দুপক্ষের শান্তি আলোচনায় বসে এবং গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সাময়িক যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় রাতভর আর্মেনিয়া হামলা চালায় এবং এতে 7 জন নিহত এবং 33 জন আহত হয়েছেন। আজ আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মানবিক কারণে দেয়া সামরিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলা চালায় ইয়ার রেবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটে বলা হয়, গানজা শহরের স্থানীয় সময় 2টার দিকে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 7 জন নিহত হয়েছেন, এছাড়া আরও 33 জন আহত হন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আর্মেনিয়ার বাহিনী বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য আজারবাইজানের এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে। তাদের উল্টো অভিযোগ, আজারবাইজান কারাবাকের স্টেপেনাকার্ট জনবহুল এলাকায় গোলাবর্ষণ করেছে। উল্লেখ্য যে আজারবাইজান এবং আর্মেনিয়ার সংঘর্ষে 300+ মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। যুদ্ধ কবলিত অঞ্চল থেকে লাশ উদ্ধার এবং বন্দি বিনিময় করার লক্ষ্য নিয়ে মূলত এই যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সে মাইক্রোলাইট এয়ারক্রাফটের সঙ্গে অন্য একটি বিমানের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। শনিবার 10 অক্টোবর এ দুর্ঘটনা ঘটে। 2টি বিমানের সব মিলিয়ে ওই 5 জন যাত্রী ছিলেন। মাইক্রোলাইট এয়ারক্রাফটের যাত্রী ছিলেন মাত্র 2 জন। DA-40 নামের অপর যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তাতে ছিলেন 3 জন। এটি একটি পর্যটক বিমান। নাদিয়া শেগিয়ার নামের ফ্রান্সের এক সরকারি কর্মকর্তা জানান, এদিন বিকেলে 4:30 দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে 2টি বিমান।
মাঝ আকাশে সংঘর্ষের উপেক্ষা করতে পারেনি তারা। সংঘর্ষে দুটি বিমানের আগুন ধরে যায়। দমকলের 50 জন কর্মীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে 5 বিমান যাত্রী মারা গেছেন। রচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। 2015 সালের মার্চে ফ্রান্সের যাত্রীবাহী বিমান ভেঙে 148 জন যাত্রী নিহত হয়। জার্মানি এয়ারলাইন্সের এয়ারবাস A320 বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানে 142 জন যাত্রী ছাড়াও ওই দুই পাইলটসহ 6 জন কর্মী ছিলেন। মাঝপথে দক্ষিণ পূর্ব ফ্রান্সের বার্সেলেন্ট্রে এলাকায় একটি স্ক্রু রিস্টরের কাছাকাছি ভেঙে পড়ে। ফ্রান্সের মাটিতে 2000 সালের পর এটাই ছিল প্রথম বিমান দুর্ঘটনা। ওই বছরের জুলাই মাসে প্যারিসের বাইরে এয়ার ফ্রান্স কনডর্ট বিধ্বস্ত হয়েছিল। এতে 113 জনের প্রাণহানি ঘটে, যাদের বেশিরভাগই ছিলেন জার্মানি নাগরিক। ইরাকের প্রতিরোধগামী সংগঠনগুলো আমেরিকা সহ বিদেশি সেনাদের উপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। প্রতিরোধগামী সংগঠনগুলো বলছে, ইরাকের মাটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার করে নেওয়ার সুযোগ দিতে তারা হামলা এবং এ বন্ধের ঘোষণা দিচ্ছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের জাতীয় এবং রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার প্রতি সম্মান দেখিয়ে এই শর্ত সাপেক্ষ সুযোগ দেওয়া হচ্ছে। বিবৃতিতে মার্কিন সরকারকে যে ধরনের যে কোনো ধরনের প্রতারণা, দীর্ঘসূত্রতা অথবা বিলম্ব করার পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রতিরোধগামী সংগঠনগুলো বলছে, ইরাকের মাটি থেকে মার্কিন সেনাসহ বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে, দেশটির জনগণের মূল দাবি পূরণ করার সামিল। যদি তারা এই দাবি পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা যুদ্ধের দিকে অগ্রসর হব। আমেরিকাকে দ্বিগুণ মূল্য এবং নাকি খত দিতে হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।